নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ক্লাস ইলেভেনের যে প্র্যাকটিক্যাল রয়েছে আবহাওয়ার উপাদান সমূহের পর্যবেক্ষণের নথিভুক্তকরণ সেখানে রয়েছে থার্মোমিটার হাইগ্রোমিটার এবং ব্যারোমিটার অর্থাৎ বা উষ্ণতা বাপা যন্ত্রের নাম হাই থার্মোমিটার এখানে ওখানে আমরা পড়েছি বা ক্লাস ইলেভেনের জিওগ্রাফির ক্ষেত্রে প্র্যাকটিক্যালের যেটা রয়েছে সেটা হচ্ছে সিক্সের ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার রিডিং অর্থাৎ সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার সেটা আমার ভিডিওতে দেয়া আছে কি পদ্ধতিতে রিডিং নিতে হবে কিভাবে রিডিং নিতে হবে এবং কীভাবে ব্যাখ্যা দেয়া দিতে হবে সে সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে আমার চ্যানেলে দু নম্বর যেটা রয়েছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হচ্ছে বা শুষ্ক আর্দ্রকুণ্ডে থার্মোমিটার বলা হয় এটা তো সেই শুষ্ক আর্দ্রকুণ্ডে থার্মোমিটার বা হাইগ্রোমিটার সেই হাইগ্রোমিটার যন্ত্রে কীভাবে রিডিং নিতে হয় এবং তার কীভাবে ব্যাখ্যা করতে হয় সে সম্পর্কে আমার ভিডিওতে দেওয়া রয়েছে আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সে আরেকটি আবহাওয়া মানচিত্র বা এই সরি আবহাওয়া সংক্রান্ত যে যন্ত্র তার নাম হচ্ছে ব্যারোমিটার সেই ব্যারোমিটার কীভাবে রিডিং নিতে হয় এবং কিভাবে তার ওপর ব্যাখ্যা দিতে হয় বা তথ্য সংগ্রহ করতে হয় সেখান থেকে কীভাবে বায়ুর চাপ নির্ণয় করা আমরা জানি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার তাহলে ব্যারোমিটার সে বায়ুর চাপ মাপা হয় এবং ব্যারোমিটার তিন ধরনের দু ধরনের রয়েছে ফোরটিন ব্যারোমিটার আর অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তো আমাদের এই যে সিলেবাসে যেটা রয়েছে ক্লাস ইলেভেনের ফোরটিন ব্যারোমিটার বিজ্ঞানী ফর্টিন আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে ফর্টিন ব্যারোমিটার বলা হয় তো সেই ফর্টিন ব্যারোমিটার কীভাবে ফর্টিন ব্যারোমিটার থেকে আমরা রিডিং নিয়ে তার টেবিল তৈরি করে কিভাবে আমরা বায়ু চাপ নির্ণয় করতে করব সেটা আমি দেখাবো একটু তার আগে দেখতে হবে আমাদের যন্ত্রটা কেমন তো ব্যারোমিটার দেখতে অনেকটা এরকম হয় তার আগে বলি ছাত্রছাত্রীদের বলছি ক্লাস ইলেভেনের তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে প্রথম থেকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা রিডিংটা নিতে পারবে সহজেই এবং রিডিং নথিভুক্ত করে এবং তা থেকে ব্যাখ্যা তোমরা দিতে পারবে এবং বায়ুর চাপ নির্ণয় করতে পারবে তো প্রথমেই যেটা যন্ত্রটা দেখো আমার যে মাউস পয়েন্টটা ভালো করে দেখে রাখবে তো মা এইটা হচ্ছে টোটাল হচ্ছে যন্ত্রটা ভালো করে দেখা এটা ফোরটিন ব্যারোমিটার লেখা আছে একদম এইখানে নিচের পয়েন্ট থেকে আমার মাউস পয়েন্ট থেকে একদম শুরু করে এইখান পর্যন্ত এটা হুকের সাজে ঝোলানো থাকে দেয়ালে এখান থেকে এই পুরো যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার ব্যারোমিটার যন্ত্র হচ্ছে এইটা যেটার সাহায্যে বাইর মাপা হয় মিলিবারের এককের সাহায্যে বাইর চাপ মাপা হয় মিলিবার এককে প্রকাশ করা হয় আমরা যেন বাইর মিলিবার এককে প্রকাশ করা হয় সে বাইর চাপ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে ব্যারোমিটার বলা হয় তো আমাদের সিলেবাস হচ্ছে ফোরটিন ব্যারোমিটার রয়েছে তাহলে প্রথমে আগে দেখতে হবে যন্ত্রের একটু পরিচয় করে নিতে হবে তার কী কী রয়েছে এর মধ্যে দেখো এই সরু নলা নলের মধ্যে এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ এই কালো অংশটা এখানে বড় করে দেখিয়েছে দেখো বুঝতে পারছো এটা হচ্ছে এটা ভেতরে আছে রয়েছে একটা বাইরে কাঁচের ঘরের মতো আছে তার ভেতরে গোল কাঁচের মধ্যে এই পারদটা রয়েছে তো সেই পারদ তাহলে কি এই যন্ত্রে একটা পারদের পাত্র রয়েছে পারদের নল রয়েছে সোজা কথা যে নলটা একদম নিচে থেকে এই নিচে একটা পাত্র রয়েছে এখানটা এটা একটা পাত্র রয়েছে মানে এখান থেকে যদি এটা পাত্র ভাবি এটা পাত্র রয়েছে এই পাত্রে পারদ ভরা থাকে তো এইখান থেকে নলটা শুরু করে একদম এই ওপর পর্যন্ত এইখান পর্যন্ত রয়েছে আমার মাউস পয়েন্টটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কাঁচের ভেতরের দিকে দিয়ে রয়েছে কিন্তু হ্যাঁ কাঁচের বাইরে নেই ভেতরের দিকে রয়েছে আর এখানে একটা থার্মোমিটারের মানে উষ্ণতাটা কত সেটা দেখার জন্য ছোট্ট করে লাল রঙের থার্মোমিটার রয়েছে এটা বাইরের দিকে একটু ভেতরে কাঁচে নেই একটু বাইরের দিকের কাঁচে রয়েছে মানে কাঁচের নলের মধ্যে আবার দুটো তিনটা প্রলেপ রয়েছে আর কি তো যাই হোক আর এই যন্ত্রে একদম নিচে স্কুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ক্রু রয়েছে আর এইখানে এই এইখানে আমার এখানে এই পয়েন্ট এই যে মাউস পয়েন্টের কাছে দেখলে এটাকে বড় করে এখানে দেখাচ্ছে এখানে একটা হাতির দাঁতের মতো পিন রয়েছে যেটাকে আইভরি পিন বলে তাহলে এটা হচ্ছে স্ক্রু এটা হচ্ছে আইভরি পিন সাদা রঙের হয় এটা এখানে পারদের বললাম এটা পারদের তল বা পারোদের বাটি বলা হয় তার মধ্যে পারদ রয়েছে আর এই পারদ তলটাকে স্ক্রুটা ঘোরালে আর এটা হচ্ছে চামড়ার থলি দেওয়া থাকে সেই থলিটা কি এই স্ক্রুটা ঘোরালে থলিটা চাপ পড়ে এবং পারদতলটা ওপরে উঠে যায় এটা সেটিং করতে কাজে লাগে এই স্ক্রুর সাহায্যে যন্ত্রটা প্রথমে সেটিং করতে হয় কীভাবে সেটিং করতে হয় সেটা আমি বলে দেবো আর এটা পিতলের নল থাকে পারতপূর্ণ কাঁচের নল এটা কাঁচের নল রয়েছে আর এটা পিতলের নল দিয়ে ঘেরা থাকে চারদিকটা তো যাই হোক এইভাবে আর এইখানে আর একটা স্ক্রু রয়েছে দেখতে পাচ্ছ এই স্ক্রুটার কাজ হচ্ছে এই ওপরের দেখো এই কাঁচের এই ওপরের অংশটা এই মাঝখানটা তো শুধু নলটা রয়েছে আর এখানে থার্মোমিটার অংশটা রয়েছে একদম উপরের দিকেও যে উপরের দিকে এই যে স্ক্রুটা রয়েছে এই কাজ হলো এই কাঁচের গায়ে বাইরের দিকে কাঁচের বাইরের দিকে একটা মানে একদম এই যে পারদের তলের যে কাঁচটা রয়েছে না ওর কাঁচের বাইরের দিকে তাহলে পারদ তলের কাঁচ দ্বারা ঘেরা রয়েছে সেই কাঁচের বাইরের দিকে একটা স্কেল রয়েছে যেটা হচ্ছে বলা হয় ভার্নিয়ার স্কেল ধরো আমি এখানে দেখলে বুঝতে পারবে না তোমরা যখন যন্ত্রটা দেখবে সরাসরি তখন তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে স্কুলে বুঝতে পারবে এইখানে এই যে আমার মাউস পয়েন্ট এইখান থেকে এতটা ভি লেখা আছে ভার্নিয়ার স্কেল এইখানে এই যে লাইনটা রয়েছে আর এই দিকের লাইন এই বারোতলের লাইন এই দুটো লাইনের মাঝে এই এতটা হচ্ছে স্ক্রু এই সরি এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এটা হচ্ছে এই স্ক্রুটা ঘোরালে এই যে এইচটা না এই স্ক্রুটা ঘোরালে কিন্তু এটা ওঠানামা করে এই ভি স্কেলটা মানে এখান থেকে এত এই লাইনটা থেকে এই লাইনটা পর্যন্ত এটা কিন্তু স্ক্রুটা ঘোরালে আস্তে আস্তে ওঠা নামা করে এবং স্ক্রুটা ঘোরালে ওঠা নামা করে তো এইভাবে স্ক্রুটা ঘুরিয়ে সেটিং করতে আমি কীভাবে করতে হয় সেটা আমি বলে দেবো তার আগে একটু বলি যে প্রথমে ফার্স্ট কাজ যেটা প্রথমে যন্ত্রটা আমাকে সেটিং করতে হবে রিডিং নেওয়ার জন্য ধরো কোনো একটা সময়ের আমি তথ্য নেবো তো তার জন্য ফার্স্ট কাজ যেটা আমার করতে হবে প্রথম থেকে আমি একটু বলে দিচ্ছি ফার্স্ট কাজ যেটা করতে হবে আর তার আগে বলি এইখানে পারদের কাঁচের গায়ে এরকম দাগ রয়েছে যে দাগগুলো রয়েছে এগুলো হচ্ছে মাপ স্কেলের মান রয়েছে যেগুলো হচ্ছে এক সেমি সেমিতে দেয়া আছে স্কেলের মান একে এক সেমিকে আবার দশটা মিলিমিটারে ভাগ করা রয়েছে তো এটা সেমিতে ভাগ করা আছে যেটা কাঁচের গায়ে লেগে থাকে এটা পারমানেন্ট কিন্তু আমার এই মাউস পয়েন্টটা ভালো করে দেখলো এই যে ছোট ছোট দাগ রয়েছে এগুলো মাউস পার্মানেন্ট রয়েছে এই ছবিটা আমি আরেকটা অন্য এতে দেখাচ্ছি তাহলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এই 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 যে 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 এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঁচের ঘা আর বলছিলাম যে ভার্নিয়ার স্কেল হচ্ছে এইখান থেকে এই যে পারদের মাথার এই যে এটা কিন্তু বাইরের পারদের কাঁচের বাইরের দিকে এটা হচ্ছে একটা স্কেল রয়েছে এখান থেকে যেটা হচ্ছে ওই স্ক্রুটা দেখালাম স্ক্রু দিয়ে ঘুরিয়ে ওঠানা নামানো করা যায় এই যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমার মাউস পয়েন্ট ভালো করে দেখো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে ভানিয়ার স্কেল তাহলে এই ভার্নিয়ার স্কেলটা ওই স্ক্রুটা ঘুরিয়ে ওপর নিচে ওঠার নামো করা যায় আর এটা হচ্ছে ওই পারদ যে কাঁচের তল রয়েছে কাঁচের পিছনের সাদা অংশ একটা প্লেট থাকে সাদা একদম মানে পারদ মানে যে থার্মোমি হাইগ্রোমিটারটা ব্যারোমিটারটা রয়েছে না তার একদম ব্যাক সাইডে সাদা অংশ থাকে যেটা এইখানে যেহেতু পারদ ভরা রয়েছে বা দেখতে পায় দেখতে পাওয়া যাচ্ছে না একদম উপরের অংশে ফাঁকা রয়েছে বলে এই অংশটা দেখা যাচ্ছে সাদা প্লেট বলে লেখা আছে আর এইখানে এই গায়ে যে সেমিতে রয়েছে তো এটা যে পার্মানেন্ট একদম কাঁচের গায়ে দাগ দিয়ে দিয়ে পার্মানেন্ট সেমিতে এখানে কিন্তু মান নির্ণয়ের জন্য লেখা রয়েছে আর এটা ভার্নিয়ার যে স্কেলটা রয়েছে এখান থেকে এতটা ভার্নিয়ার স্কেলেরও কতগুলো ভাগ করে ছোটো ছোটো ভাগ করে দেখানো রয়েছে তো এটা এভাবে স্কেলটা রয়েছে এবার আমরা প্রথমে যখন রিডিং নেব ফার্স্ট কাজ কি হবে আমার প্রথমে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে কাজটা হচ্ছে এই স্ক্রুটা ঘোরাতে হবে স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখো মানে এই অংশ এই এই পুরো এই অংশটা স্ক্রু থেকে এতটা পর্যন্ত এটাকে তুলে এখানে ভালো করে বড় করে দেখানো রয়েছে যাতে বুঝতে সুবিধা হয় প্রথম কাজ হলো স্ক্রুটা আমি বাঁ দিকে ঘোরাবো বাঁ দিকে ঘোরালে স্ক্রুটা নিচের দিকে নামবে তখন এই পার তলটা যে পার তলটা রয়েছে পারোর তলটাও নিচে নামবে এবং কতক্ষণ পর্যন্ত নামাবো যখন দেখব যে আইভরি পিন এই যে আইভরি পিন আর এই কাঁচের যে পারদের তলের যে লেভেল যখন পুরো ফাঁকা হয়ে যাবে দুটোর মধ্যে যখন জুড়ে থাকবে না পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তখন ওই বাঁ ঘোরানো থেমে যাব তো বাঁ ঘুরিয়ে দেওয়ার পর থেমে গেলাম যখন ছেড়ে গেল আইভরি পিন থেকে পারদ তলটা তারপর আস্তে আস্তে আবার এবারে ডান দিকে ঘোরাবো যখনই ডান দিকে ঘোরাবো যে থলে চাপ পড়বে এবং তলটা উঠবে আস্তে আস্তে উঠে কতটা তুলব না যখন দেখবো যে পারোর জাস্ট আইভরি পিনের মধ্যে টাচ করে যাচ্ছে জাস্ট বেশি ভেতরে ঢুকে না যায় মানে এটা বেটি বেশি স্ক্রুটা ঘুরিয়ে দিলে কিন্তু তাহলে আইভরি পিনটা এই পারদের মধ্যে ডুবে যাবে তাহলে আইভরি পিনটা পারদের মধ্যে যাতে ডুবে না যায় ততক্ষণ পর্যন্ত ঘোরাবো জাস্ট টাচ করে থাকবে তাহলে আইভরি পিনটা যখন এই পার স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পারতলটা তুললেই এই পারোর আর আইভরি পিন যেখানে যখন টাচ হয়ে যাবে জাস্ট এই টাচ পজিশনে রেখে দেবো এইটা হচ্ছে যন্ত্রের সেটিং করা হয়ে গেল এটা রাখার পর আরেকটা সেটিং করতে হবে সেটা হচ্ছে এই যে স্ক্রুটা ঘুরিয়ে এই ভার্নিয়ার যে স্কেলটা রয়েছে এখান থেকে এতটা সেই স্কেলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে করা যায় তো সেটা ঘুরিয়ে নিচে পর্যন্ত না আমি আরেকটু ভালো করে বলি যখন আমরা এই পারতলটা এখানে সেটিং করে দেবো একদম আইভার পেন টাচ করে দেবে তখন দেখা যাবে যে পারতলটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে গেছে যে উচ্চতা পর্যন্ত উঠে গেছে আমি এবার এখানে দেখাচ্ছি ছবিটা ধরো এতটা পর্যন্ত উঠেছে তাহলে এইটা আমার এখান থেকে এতটা হচ্ছে আমি ওই স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামাবো ভানিয়া স্কেলটাকে নিচে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নামাবো এবং ভানিয়ার স্কেলের যে জিরো লেখা রয়েছে জিরোর যে লাইনটা সেই লাইনটা জাস্ট এই পারতলের ওপর টাচ করে থাকবে সেই পজিশনে আমি রেখে দেবো তাহলে স্ক্রুটা নিচের দিকে নামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে এই পুরো স্কেলটাকে ভার্নিয়ার স্কেলটাকে ঘুরিয়ে নিচের দিকে নামাবো নামিয়ে কতটা নামাবো যখন দেখবো যে ভার্নিয়ার যে জিরো লাইনটা জাস্ট হচ্ছে এই পারদের যে সর্বোচ্চ তল সবচেয়ে উঁচু তল পারদের যে যতটা উঠেছিল আমি দেখাচ্ছি এখানে আরেকবার ধরো পারদের তলটা এতটা উঠেছে তাহলে এইখান পর্যন্ত আমার মাউস পয়েন্টটা দেখো এইখান পর্যন্ত তলটা উঠেছে দেখো ভেতর দিয়ে এইখানে পর্যন্ত উঠেছে তাহলে এইখান এইখানে ওই যে ভার্নিয়ারটা স্কেলটা ঘুরি ঘুরিয়ে নামিয়ে স্কুটা ঘুরি ঘুরিয়ে নামিয়ে এর যে জিরোটা কিন্তু এর জাস্ট টাচ করে থাকবে এর সর্বোচ্চ পয়েন্টে পারদের সর্বোচ্চ পয়েন্টে টাচ করে থাকবে তাহলে সেই পজিশানে আমাকে নিয়ে আসতে হবে আগে তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে নামে আনলাম যে পারদের সর্বোচ্চ তলটা যখন এখানে এর জিরোটা এখানে জাস্ট টাচ করে থাকে এটা আমি করে নিলাম এটা করার পর এটা হচ্ছে আমার সেটিং হয়ে গেল যন্ত্রটা এবার আমি এ মানটা নেব মানটা যখন নেবো এবার তার আগে আমাকে টেবিল দেখতে হবে ক্যালকুলেশন টেবিল করতে হবে এটা করার জন্য পারোদের মানে বায়ুর চাপ বা ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল করতে হবে রিডিং নেওয়ার জন্য দেখুন লিখেছি আমি এখানে ফর্টিন ব্যারোমিটার করছি তাহলে ক্যালকুলেশন টেবিল ফর ফর্টিন ব্যারোমিটার তো তার আগে আমাকে এই টেবিলটা কীরকম হবে টেবিলটার ওপরের দিকে লেখা লিখতে হবে তোমাদের নাম শ্রেণী সময় কোন সময়ে রিডিংটা নিচ্ছ কত তারিখে নিচ্ছ আচ্ছা সে তারা বিভাগ রোল নাম্বার লিখতে হবে আর পর্যবেক্ষণের স্থান লিখতে হবে এখানে একটা যেহেতু একটু প্রবলেম রয়েছে যা হোক লেখা নেই পর্যবেক্ষণের স্থানে কথাটা আগে লিখতে হবে তাহলে লিখতে হবে পর্যবেক্ষণের স্থান কোন জায়গায় আমি রিডিংটা নিচ্ছি সেটা লিখে নিতে হবে স্কুল হলে স্কুলের নাম লিখতে হবে তারপর নিজের নাম লিখতে হবে যে যেহেতু তুমি করছো ব্যাপারটা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের বলছি তোমরা যেহেতু করছো তাহলে প্রত্যেকের নাম লিখে দেবে কোন শ্রেণী বিভাগ রোলটা লিখে দেবে কোন সময় করছো কত তারিখে করছো তাহলে এটা টেবিলের উপরে লিখে দেবে ক্যালকুলেশন টেবিল পর ফর্টিন ব্যারোমিটার লিখে দেওয়ার পর ব্যারোমিটার রিডিং এর পর এটা লিখার পর এবার টেবিলের ছক হবে সেই ছকে দেখো এইরকম কলম করতে হবে কি প্রথম কলমে দেখো পর্যবেক্ষণের সংখ্যা এক দুই তিন করতে হবে মূল স্কেলের মান তাহলে আমার টেবিলে কি থাকছে একটা মূল স্কেলের মান ভার্নিয়ার স্থিরাঙ্ক বা যে ভাগ মূল স্কেলের ভাগের সঙ্গে মেলে ভালিয়ারের মান মোট স্কেলের মান বা পারস্তমের উচ্চতা আর গড় পারস্তমের উচ্চতা বাই চাপ এটা বিভিন্নভাবে বিভিন্ন বইয়েতে বিভিন্নভাবে টেবিল করা রয়েছে তো আমি যে টেবিলটা করলাম অনেকটা সহজভাবে এটা করিয়ে দেখিয়েছি তোমরা অবশ্যই এখান থেকে করে নিতে পারো কোনো ভুল নেই এক্ষেত্রে তো প্রথমে যেটা করতে হবে তাহলে টেবিলটা আমি পরপর এই কলামগুলো পরপর লিখে দিলাম আর যেভাবে ছক করা যেভাবে করে নিলাম তাহলে প্রথম আমাকে ওই যন্ত্র থেকে কোন জায়গার মানটা নিতে হবে এই মূল স্কেলের মানটা নিতে হবে তাহলে মূল স্কেলের মানটা কিভাবে নেব যন্ত্র থেকে দেখে নাও মূল স্কেলের মানটা নেওয়ার সময় আমি দেখাচ্ছি একটু মূল স্কেলের মানটা আমার দেখব যে পারোর তলটা এতটা উঠেছে ভালি হারি জুড়ে এখানে টাচ করে আছে আমি এবার যখন মূল স্কেলের মান মূল স্কেলের মানটা দেখো এই কাঁচের গায়ে কিন্তু পারমানেন্ট যে দাগ দিয়ে লেখা রয়েছে সেটা হচ্ছে মূল স্কেলের মান লেখা আছে সেমিতে তো এখানে দেখবো যে ভার্নিয়ারের জিরোর লাইনটা এদিকে ভার্নিয়ারের জিরো লাইনটা এদিকে মূল স্কেলের ভাগের কোথায় গিয়ে টাচ করেছে কত নম্বর ঘরে গিয়ে টাচ করেছে এখানে দেখা যাচ্ছে যে উপরের দিকে মান বাড়ছে এটা পঁচাত্তর পঁচাত্তরের পর তাহলে মূল স্কেলের মান কত পঁচাত্তর দশমিক তাহলে পঁচাত্তর পর এক দুই এক দুই তিন চার চার তাহলে ভার্নিয়ারের জিরোর লাইনটা যেখানে টাচ যে সেই পয়েন্টটা কিন্তু এই দিকের লাইনের সঙ্গে ঠেকে যায় না পুরোপুরি মিলে যায় যাবে না এটা খেয়াল রাখতে হবে তোমাকে যখন সেটিং করবে দেখতে হবে যে যখন ভার্নিয়ারের জিরোটা জিরোর যে লাইনটা সেটা কিন্তু এই মূল স্কেলের ভাগের সঙ্গে পুরোপুরি মিশে নেওয়া যায় একটু যেন উপর নিচে ওটা নামার থাকে তবে ঋণটা ঠিক নেওয়া যাবে যাই হোক তো এখানে প্রথমে আমি তাহলে কত পর্যন্ত নেওয়া যাচ্ছে তাহলে ভার্নিয়ারে যে জিরোর লাইনটা রয়েছে সেই জিরোর লাইনটা যেখানে টাচ করা আছে সেই পয়েন্টটা কোথায় রয়েছে তাহলে কোথায় রয়েছে না পঁচাত্তর দশমিক এক দুই তিন চার চারের থেকে একটু বেশি রয়েছে কিন্তু আমি মানটা কত দূর নিতে পারছি পঁচাত্তর দশমিক চার পর্যন্ত নেওয়া যাচ্ছে পাঁচ নয় চার আর পাঁচের মাঝামাঝি অংশে রয়েছে তাহলে সেটা আমি পরে বের করবো ভার্নিয়ারের স্কেল থেকে সেটা বের করবো তাহলে আমি কতটা মান নিতে পারছি না পঁচাত্তর দশমিক চার পর্যন্ত যেতে পারছি তাহলে এইভাবে যতটা যেতে পারবো মানে যেখানে ভার্নিয়ারে জিরোর লাইনটা রয়েছে টাচ করা আছে সেখান পর্যন্ত কতটা পর্যন্ত আমি মানটা নিতে পাচ্ছি অর্থাৎ পঁচাত্তর দশমিক চার পর্যন্ত নিতে পাচ্ছি তাহলে পঁচাত্তর দশমিক চার আমি ওটা মূল স্কেলের ভাগে লিখে দেবো মূল স্কেলের যে মানটা রয়েছে করে দেখো পঁচাত্তর দশমিক এখানে চুয়াত্তর দশমিক সাথে অন্য একটা মান দিয়েছে অন্য মান ধরে এটা করা হয়েছে যাই হোক তো তোমরা তখন কি করবে পঁচাত্তর দশমিক পাঁচ করে নিতে হবে তাহলে এখানে মূল স্কেলের জায়গায় আমি এখানে যেমন অন্য মান নেওয়া হয়েছে যেহেতু ওই সময় রিডিংটা আলাদা ছিল চুয়াত্তর দশমিক সাত ছিল তাহলে ওখানে হবে কি পঁচাত্তর দশমিক পাঁচ তিনটেতে একই হবে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে মূল স্কেল মানটা নেওয়া বোঝা গেল এরপর ভার্নিয়ার স্থিরাঙ্ক বের ভার্নিয়ার ভার্নাঙ্ক এর বের করার নিয়ম হচ্ছে ভিসিজিক্যাল টু এন এখন ভিসি ইজাল টু ডিভাইএন মানেটা কি এখানে আমি ডিটেলসটা দিয়েছি দেখো ভিসি মানে ভার্নিয়ার স্থিরাঙ্ক ভাস এর সূত্র হচ্ছে ডিভাইএন ডিভাইন ডিভাই এন মানে এখানে দেখো ডি মানে হচ্ছে লেখা আছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান আমরা পেয়েছি যে এক সেমি সেমি করে মূল স্কেলের ভাগটা দেওয়া আছে মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ভাগের মান আমরা জানি জিরো পয়েন্ট ওয়ান সেমি মিলিমিটার এই জিরো পয়েন্ট হ্যাঁ ওয়ান মিলিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান সেমি তাহলে মূল স্কেলে একটি ক্ষুদ্রতমের ভাগের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দশটা মিলে সেমি হয় আর এন এন মানে হচ্ছে মোট ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা হচ্ছে মোট স্কেলের ভাগের সংখ্যা এন মানে তাহলে ভানিয়ার স্কেলের যে ছোট ছোট ভাগ রোগগুলো রয়েছে আমি এখানে দেখাচ্ছি একটু এই যে ভানিয়ার স্কেল যে জিরো এই যে জিরো এখানে কি মান লেখা আছে আমি দেখবো না আমি একশোটা বলে লিখে দেবো না এখানে যে জিরো লাইনটা রয়েছে এরকম এরকম কটা ভাগ রয়েছে মোট টোটাল এটা গুনে নিতে হবে এর মানটা দেখলে কিন্তু ভুল হয়ে যাবে মানটা অন্যভাবে লেখা রয়েছে জিরো পঞ্চাশ একশো এটা অন্য এককে বা অন্যভাবে লেখা রয়েছে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যে মোট কটা ভাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ করে তাহলে এখানে পাঁচ দশ পনেরো কুড়ি এরকম কুড়িটা ভাগ থাকে বেশির ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে দশটা ভাগ থাকে সাধারণত কি হয় সাধারণত কুড়িটা ভাগ থাকে না হলে দশটা ভাগ থাকে মানে টোটাল ভার্নিয়ারের সংখ্যাটা তাহলে এখানে আমার দেখো এখানে রয়েছে ভার্নিয়ার টু তাহলে তাহলে এন মানে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা কি বললাম দশটা হতে পারে টোটাল কটা ভাগ রয়েছে সেটা করে নিতে দশটা হতে পারে কুড়িটা হতে পারে তাহলে এইখান থেকে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করবো তাহলে ভান্নয়ার স্থিরাঙ্ক বের করার নিয়মটা কি না ভার্ন স্থিরাঙ্ক বের করার নিয়মটা হচ্ছে ডি বাই এর মান ক্ষুদ্রতম দেখতে হবে এখানে কুড়িটা ধরা হয়েছে ছিল যে যন্ত্র ধরে করানো হয়েছে কুড়িটা সেটা কুড়িটা ছিল ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা তাহলে এখানে ভাগ করে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ওয়ান বাই কুড়ি ভাগ করলে কত সীমি হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বেরিয়েছে তাহলে এরখান থেকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বেরিয়ে গেল ভার্নিয়া স্থিরাঙ্ক বেরিয়ে যাওয়ার পর এরপর ভাল তাহলে জিরো পয়েন্ট জিরো সরি জিরো ওটা ভুল লেখা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হবে তো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভটাই আমি তিনটে ঘরেই লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে দেখো যে ভাগ মূল স্কেলের ভাগের সঙ্গে মেলে এটা কি বসাবো এটা বসানোর সময় ভার্নিয়ারের যে ভাগ মূল স্কেলের ভাগের সঙ্গে মেলে শব্দটা ভালো করে পড়লেই বুঝতে পারবে দেখো ভানিয়ারের যে ভাগ মানে ভার্নিয়ারের এই ভাগগুলো এই দিকের কোন ভাগের সঙ্গে গিয়ে পুরোপুরি মিশে যাচ্ছে আমি দেখব জিরো থেকে দেখব ওপর থেকে দেখব না নিচে থেকে জিরোর লাইন থেকে দেখব যে কত নম্বর ভার্নিয়ার ঘরটা এই মূল স্কেলের ভাগের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে কি তাহলে জিরোর লাইনটা থেকে করি জিরোর পর এক তাহলে কত কটা কত নম্বর সংখ্যাটা পুরোপুরি এই ভার্নিয়ার সঙ্গে মিশে যাচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে চোদ্দ সংখ্যার কাছাকাছি কিন্তু এই দিকের মূল স্কেলের ভাগ আর ভান্নার স্কেলের ভাগ কিন্তু পরস্পর মিশে গেছে তাহলে নিচে থেকে দেখে যাব যে কত নম্বর ভার্নিয়ার ঘরে তাহলে মিশে গেছে কত নম্বর ভার্নিয়ারের ঘরে মূল স্কেলের একটা ভাগ আর ভার্নিয়ারের একটা ভাগ পুরোপুরি মিশে গেছে সেইখানে আমি স্টপ হয়ে যাব এখানে কিন্তু মনে রাখতে হবে উপর থেকে গুনলে হবে না নিচে থেকে জিরো থেকে গুণে নিয়ে যেতে হবে জিরোর পর থেকে এক দুই করে তাহলে তেরো চোদ্দোর ঘরে আমি তাহলে তখন এখানে কি লিখে দেবো যত নম্বর ঘরে ঘরে গিয়ে মিশছে সেটা লিখে দেবো এখানে দেখো লিখে দিয়েছি আমি এখানে টেবিলটা দেখলে বুঝতে পারা যাবে দেখো আমি তেরো চোদ্দো পনেরো তাহলে তেরো চোদ্দো পনেরোর ঘরে পুরোপুরি যে মিশে যাচ্ছে ভানিয়ার একটা ভাগের সঙ্গে মূল স্কেলের একটা ভাগ সেদিন লিখে দিলাম দেওয়ার পর ভানিয়ার স্কেলের মান কী করে বের করব না এই যেটা বেরোলো এই তেরোর সঙ্গে এটা গুণ করতে হবে এটা গুণ করলে এখানে চলে আসবে এভাবে গুণ করে বসিয়ে দিতে হবে গুন করে বসিয়ে দিতে হবে যে তিনটাকে এভারেজ করেও করতে পারো বা এখান থেকে মূল স্কেলের সঙ্গে যোগ করে নিতে হবে চৌদ্দ সাত পাঁচ থেকে এবারে কি মোট স্কেলের মানটা তাহলে কত দাঁড়াচ্ছে মূল স্কেলের মান প্লাস ভানিনের মান এটা মূল তাহলে সেখান থেকে মোট স্কেলের মান বেরিয়ে যাবে বা মোট উচ্চতা বেরিয়ে যাবে তাহলে এটা মাউস পয়েন্টে দেখো এটা প্লাস এটা এই দুটো যোগ করলে এটা আসছে এভাবে তিনটারই যোগ করব দিয়ে দুটো তিনটাকে যোগ করে তিনটার এভারেজ করব গড় পারম্ভের উচ্চতা পাবো তাহলে এখানে পর্যন্ত হয়ে গেল এবারে বায়ুর চাপটা কি করে বের করব বায়ুর চাপটা বের করার সময় তখন তোমাকে কিন্তু এই সূত্রটা ফেলতে হয় বায়ুর চাপের সূত্র হচ্ছে বায়ুর চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ পি জি অর্থাৎ এইচ মানে পারস্থমের উচ্চতা যেটা আমরা পেয়েছি এভারেজ করে চুয়াত্তর দশমিক সাত সাত সেমি টেবিল থেকে টেবিল থেকে এটা পেয়ে যাচ্ছি পিটা হচ্ছে পারদের ঘনত্ব এটা পার এটা নির্দিষ্ট এটা মনে রাখতে হবে যে তেরো দশমিক পাঁচ নয় ছয় গ্রাম পার ঘনশেমি এটা নির্দিষ্ট এটা মনে রাখা দরকার তোমাদের আর যে সমান অভিকর্ষ যে তরণ এটার মানও নির্দিষ্ট নশো আশি দশমিক ছয় ডাইন পার বর্গসেমি তাহলে এটাও নির্দিষ্ট এইভাবে তিনটে মান তাহলে এটা টেবিল থেকে পাচ্ছি এই দুটো মান ফিক্সড এই তিনটে মানকে এইচ পিজি তিনটে মানকে গুণিতক আকারে এখানে লিখে দিতে হবে যেমন লেখা আছে গ্রাম্বার গণসেমি যেটা লেখা আছে লেখা দেওয়ার পর এই মানগুলোকে মিলিবার যেহেতু বাইশ চাক মিবার এককে প্রকাশ করা হয় সেই এই পুরো মানটাকে মিলিবারে ককে প্রকাশ করে দিলাম দেখো যেটা আমরা টেবিল থেকে পেয়েছি সেটা সাইডে রেখে দিলাম দিয়ে এই তেরো দশমী পাঁচ নয় ছয় অর্থাৎ পারদার ঘনত্ব বিঘরণ গুণ করে একে মিলিবারে ট্রান্সফার করলে এই মানটা ফিক্সড থাকবে যে তেরো দশমিক তিন তিন দুই দুই চার মিলিবার এটা নির্দিষ্ট মানে দুটো মানকে গুণ করে একে মিলিবারে ট্রান্সফার করলে মানটা দাঁড়াবে তেরো দশমিক তিন তিন দুই দুই চার মিলিবার দিয়ে এটার সঙ্গে এটা গুণ করে দিলে মোটামুটি বায়ুর চাপ এটা বেরিয়েছে এইভাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তাহলে এইভাবে বায়ুর চাপ নির্ণয় হলো এবং যে বায়ুর চাপটা বেরোলো সেটা কিন্তু টেবিলের এইখানে লিখে দিতে হবে যে এত মিলিবার বায়ুর চাপ দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং ব্যাখ্যাটা অনেকটা এইরকম লিখতে হবে যে প্রদত্ত ফোর্টিন মিটারে যে জায়গায় করা হয়েছে যেমন তরকোনা স্কুলের সাপেক্ষ করেছি আমি তরকোনায় তিনটের সময় আট এগারো উনিশ তারিখে ছাব্বিশ এই উষ্ণতাটা নিয়ে নিতে হবে ওখান থেকে যে আমরা বলেছিলাম যে উষ্ণতার একটা স্কেল রয়েছে ওখানে মানে আমি যে ছবি দেখিয়েছিলাম আমি ছবিটা দেখাচ্ছি একটু এই যে ছবিতে এখানে যে টেম্পারেচার নির্ণয় করে নিতে হবে কত উষ্ণতায় আমি মাপছি এখানে টেম্পারেচার এখানে একটা থার্মোমিটার বসানো থাকে সেখান থেকে যে এত ডিগ্রি উষ্ণতায় যে বায়ুর চাপ তথ্য পায় তা বায়ু চাপ এত মিলিবার এই থেকে জানা যায় অঞ্চলটিতে বায়ুচাপ কিছুটা কম রয়েছে ওই সময়ে তারা বায়ু চাপটা যদি হাজারের নিচে থাকে বা নশো আটানব্বই নিচে থাকে তাহলে বায়ু চাপ কম বা তার উপরে বেশি থাকলে বায়ু বেশি থাকে তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো শর্টকাটে এবং এইভাবে ব্যারোমিটার রিডিং নিয়ে কিভাবে বা ইচ্ছা নির্ণয় করা হয় সেই পদ্ধতি আমি দেখালাম আশা করি ছাত্রছাত্রীদের উপকারে লাগবে এবং অবশ্যই তোমরা যদি ভালো করে প্রথম থেকে দেখো অবশ্যই বুঝতে পারবে আবার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই ধরনের বিভিন্ন ভৌগোলিক খবর পাওয়ার জন্য বা কোনো যদি থিওরিটিক্যাল আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ